ভাটপাড়ায় বোমা উদ্ধার নতুন ঘটনা নয়, তবে সংখ্যাটা দেখলে আটকে উঠতে হয়। 150-এর ওপরে বোমা আজকে সকালবেলা একটি পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার হয়েছে, যেটা আপনারা বলছেন সেটা খুব উদ্বেগের এবং চিন্তাজনক, এবং সঙ্গে এটাও চোখে আঙুল দিয়ে দেখায় যে স্থানীয় প্রশাসন কতটা উদাসীন। এই ভাটপাড়াতেই কিছুদিন আগে রেললাইনের পাশে বোমা ফেটে একটি বাচ্চা আহত হয়েছে। এর আগে টিটাগড়ে বোমা মারল স্কুলে, বোমা পাওয়া গেল, স্কুলে পরিত্যক্ত বোমা পাওয়া গেল, কিন্তু স্থানীয় প্রশাসন কোনো পরিস্থিতিতে নিজেদের শীত ঘুম থেকে ওঠেননি জেগে, সেটা আজকে বোমা উদ্ধারের ঘটনা ভাটপাড়ায় আবার একবার প্রমাণ করে দিল যে আমরা সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে বারুদের স্তূপের উপরে বসবাস করছি। পুলিশ নিষ্ক্রিয়, বারংবার পুলিশ নিষ্ক্রিয়তা প্রমাণ করছেন। এই ধরনের ঘটনা যখন গণমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আসছে, তখন পুলিশি নিষ্ক্রিয়তা এবং স্থানীয় প্রশাসনের ব্যর্থতা দুটোই মানুষের চোখের সামনে উঠে আসছে। পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে, এটাও তার একটা প্রমাণ। আপনি যখন দেখবেন যে বিভিন্ন রাজনৈতিক দল, আমার রাজনৈতিক দল সহ যখন আমরা পঞ্চায়েত ভোটের প্রস্তুতি বৈঠক করছি, তখন আপনি বুঝবেন কিভাবে শাসক দল পঞ্চায়েতের প্রস্তুতি করছে। আপনি কোথাও আগ্নেয়াস্ত্র উদ্ধার করবেন, কোথাও বোমা উদ্ধার করবেন, কোথাও জনজীবন অস্তব্যস্ত করে দেওয়ার জন্য যে যে সামগ্রী প্রয়োজন তা উদ্ধার করবেন। এভাবেই বুঝতে পারবেন পশ্চিমবঙ্গে ভোট এগিয়ে এসছে। এই যে সংস্কৃতি তৃণমূল কংগ্রেস বিগত 11 বছর ধরে পশ্চিমবঙ্গে প্রতিস্থাপন করেছে, তা সাধারণত গণতন্ত্রের প্রতি একটা বড় প্রশ্নচিহ্ন খাড়া করে দেয় যে পশ্চিমবঙ্গে গণতন্ত্রের জায়গাটি কতটুকু। এই বোমাগুলো কাদের জন্য মজুদ করা হয়েছিল? বিরোধীদের ঘর ভেঙে আগুন জ্বালিয়ে তার উপরে বোমা মেরে দেওয়ার জন্যই কি? সেটা প্রশ্ন রইল।